ঘিন্নের শোধনে গ্রামের মানুষরা থাকতো বিবাহ লোভী হয়ে বেড়ে যাবে, বিয়েই দেবে না আমরা। এমন সামান্য লোক জানলে আমার কত গ্রামের বিয়ে করার নাস্তা নাই। কত গাড়ি কার করে কত খেয়ে যায় না, কি করে মানুষ উপায় নেই, যাওয়াই তো লাগবে না, ঘাটাত বসে থাকলে তার হাত পা ভালো নয়, বাড়িতে অসুস্থ মানুষ ছিয়েছে। খুব সহজ করে বললে এটি একটি ভাঙা রাস্তা। এই ভাঙা রাস্তার প্রতিটি ভাঙনেই রয়েছে এক একটি বেদনাদায়ক গল্প। এই পথে চলাচল করা এই পথিকের নাম জহুরা খাতুন। শয্যাশায়ী স্বামীকে নিয়ে কয়েকবেলা অনাহারে থেকে 7 কিলোমিটার হেঁটে চাল চাইতে গিয়েছিলেন ভাইয়ের বাড়ি। বাবা কষ্টের জন্য হাঁটে পাচ্ছি না, আমি খুব অভাবী লোক, টেকার বন্যের কষ্টের জন্য হাঁটে, তার ভেতরে রাস্তা এত খারাপ, গাড়ি পাওয়া যায় না, কি করবো এখন, কোন থেকে দাঁড়িয়ে আছি, আমার তো পেট বাদ নেই আর কাছে টেকাও নেই, যাবারই পাচ্ছি না, কত গাড়ি লাগে কার করে কত খেয়ে যায় না, কি করবো মাখন উপায় নেই, যাওয়াই তো লাগবে না, ঘাটাত বসে থাকলে তার হাত পা ভালো নয়, বাড়িতে অসুস্থ মানুষ ছিঁড়েছি। স্বামী বিষ্ণালে পরে আসে, গেছিলাম ফুবতো ভাইয়ের বাড়ি, চাউলের জন্য তো যাই, সেটি চাউল পায়নি ভাই, একের বিশেষ বিপদ আছি। কালকে কালকে গেছি, অসুস্থ লোকটা ঘর থেকে গেছি, তাই যে কী খেলো কী করলো তাকে দেখার মতন কেউ নেই, একবার যে অসুস্থ মানে তাকে বিষ্ণুতি পেশাব করে। আমার সত্য কথা, মাটির বিদায় থেকে তো আমার ঘরে কোনো কিচ্ছু নেই খাবার, অসুস্থ লোক থেকে মানুষ যদি দয়া করে দিছে তা না খাচ্ছে না খাবে, ওই অবস্থায় আছে, কিচ্ছু খায় না। জীবনের এমন কঠিন গল্পের মানুষগুলোই চলাচল করে এই পথে। 18 বছর সংস্কার না হওয়ায় এই অবস্থা বগুড়া জেলার গাবতলী উপজেলার পরাদহ দুর্গাহাটা সড়কের। শুধুমাত্র যাতায়াতে সমস্যা নয়, প্রভাব পড়েছে তাদের সামাজিক জীবনেও। এই স্কুলে আসার ভয়ে বাল্যবিবাহের সংখ্যা বেড়ে গেছে, মানে স্কুলে আসতে পারে না, যোগাযোগ খারাপ, এই জন্য এই অঞ্চলের লোকগুলো শিক্ষার হারটা কমে যাচ্ছে আস্তে আস্তে। গোলাবাড়ির পশ্চিম অঞ্চলের লোকজনই আমাদের গ্রামে বিয়ে করতে চায় না। আমরা সাধারণত আমাদের মধ্যে বা আমরা দুর্গটা অঞ্চল যারা এরকম অঞ্চল আছে এই অঞ্চলগুলোর মধ্যে বিয়ে সাথে একটু বেশি হচ্ছে, কিন্তু এই অঞ্চলগুলোতে এই রাস্তার জন্য আর বিয়ে সাথে খুব কম হচ্ছে, মেয়ে পছন্দ শহরে দেখছে, কিন্তু এখানে আসে গাড়ি ওখানে রাখে, এই ব্রিজের দাঁড়িয়ে থেকে আর ওই মেয়ের বাড়িতে আর যায়নি, আর যায় নাই, মানে ওই বিয়েটা করছে, আমাদের সবই পছন্দ, আস্তে আস্তে বিয়েটা হলো না। বিএনপিও আমার ভালোবাসলো না, আওয়ামী লীগের মনে হয় দুজন লোক আছে তার কাউকে আওয়ামী লীগ ভালোবাসিচ্ছে না, শুনি মাঝে সাঝে শুনি যে আস্তে অ্যালার্ট হবে, পাস হচ্ছে, স্যাংশন হচ্ছে, কুটিবান যায় কী সমস্যার কিছুই বুঝি না আমরা। আজ এমন দুর্দশা, অসুস্থ শরীর আমাকে গ্রামে 1.5 মাইল হেঁটে হেঁটে লাগছে গোলাবাড়ি, আমাকে ভ্যানত চড়বো সামান্য আস্তা 30 টাকা দাও, 40 টাকা দাও, আজ 40 টাকা ওর করে কি দুমো, আমরা বাজারই করবো, তাহলে কি দুর্দশার মধ্যে পড়ছি, আমাকে দয়া করার মতন লোক মনে হয় আমার দরকার নাই। ঘিন্নের শোধনে গ্রামের মানুষ একটা থাকতো বিবাহ লোভী হয়ে বেড়ে যাবে, বিয়েই দেবে না আমরা, এমন সামান্য লোক জানলে আমার কবি গ্রামের বিয়ে করার নাস্তা নেই, তাহলে কি দুর্ভিক্ষের মধ্যে আমরা পড়ছি। আজ টাকা পড়া থাকতে পারে, টাকা পড়া থাকে আমাদের মানের দিকে কমে গেছে আমরা। বিচ্ছিন্ন দ্বীপের মতো এই অঞ্চলের মানুষের প্রত্যাশা, খুব তাড়াতাড়ি সংস্কার হবে এই সড়ক। রাজীব সেলিম, দৈনিক করতোয়া, বগুড়া।